এই প্রেজেন্টেশনটা হ্যাঁ হইলো ও মা বাবা আর কেয়ার হকলার লাগি যারা তারার বাচ্চার ঘুম নিয়া চিন্তায় আসুন। আমরা সব জানি যদি ভালোভাবে রাত্রে ঘুম না হয় তাইলে কত কষ্ট, আর রীতিমতো ভাবে রাত্রে ঘুম না হইলে পরের দিন কাম কাজ করা বা নর্মেল ভাবে চলা কত হার্ড হয়। লাকিলি যদি পরের রাত্রে আমরা ঘুমটা একটু হয়ে যায় তাইলে আবার সব কিছু সোজা রাস্তায় নিয়ে আওয়া বা ভালোভাবে চলা একটু ইজি হয়। আমরা কেউ কেউ জানি যে ভালোভাবে ঘুম না হইলে রাত্রে যে পরের দিনের কাম কাজের কত কষ্ট হয়, কত কষ্ট হয় আমরা নিজের ইমোশন মনের উপরে বা আমরা কাম কাজ করতে এভরিডে টাস্কটা নিয়মিতভাবে করতে কত কষ্ট হয়। আমরা মা বাপ হলে জানি বা একসেপ্ট করি যে যতদিন আমরা বাচ্চারা ছোটো রয়েছে বা ডিভেলপ কর ততদিন আমরার ঘুমের একটু কষ্ট হইব। যে বাচ্চারা স্পেশাল নিডস আছে বা অটিস্টিক আছে তারার ঘুমাইতে আরো বেশি অসুবিধা হয়। যারার বাচ্চার স্পেশাল নিডস আছে তারার লাগি ভালো হইব যদি একটু আইডিয়াস শিখা যায় বা একটু নতুন স্ট্র্যাটেজি নেওয়া যায়। সেই কাজ থাকিয়া মা বাপ হল আর প্যারেন্টস সকলরে আইডিয়া দিব কিরকম তারার বাচ্চারে একটু সাহায্য করত। যেরকম খানি আর ফানি ইম্পর্টেন্ট ওরকম ঘুম ও বাচ্চাদের খুব ইম্পর্টেন্ট। আমরা আমরা বাচ্চাদের খাওয়া দাওয়ার উপরে গুরুত্ব দেই ওরকম আমরা ঘুমের উপরেও গুরুত্বটা দেওয়া খুব দরকার। যদি বাচ্চারা ভালো করে বা রীতিমতনভাবে ঘুমায় তাইলে আপনারা দেখবেন যে তারার ইমোশনটা বা বিহেভিয়ারটা বা স্কুলে লেখাপড়ায় অ্যাটেনশন দেওয়া বা বড়দের কথার উপরে অ্যাটেনশন দেওয়া আর স্কুলের লেখাপড়াটা আরও ইম্প্রুভ হইব। তারার ওভারঅল জেনারেল হেলথ, তারার ওভারঅল শারীরিক সুস্থ থাকবো আর যে কোনো মাইনার ইলনেসেস তারার বডি ইজিলি ফাইট করতে পারবো। অনেক কারণ আছে যার লাগি বাচ্চাইন ঘুমাইতে অসুবিধা হয়, যেমন তারার মেবি মেডিকেল কন্ডিশন আছে অথবা শরীরে কোনো প্রবলেম আছে, তারার মেবি শ্বাস ফেলাইতে কষ্ট হয় বিকজ তারার আসমার আছে, মেবি আপনার বাচ্চা বেড ওয়েট করে লিছে রাত্রে আর একটাই তারারে কমফর্টেবল নয় তার লাগি ঘুম থেকে উঠে গেছে। সামটাইমস আমরা বাচ্চাদের সিজার বা ফিট হইতে পারে। আপনার বাচ্চার যদি ADHD থাকে তাইলে তারা ঘুম থেকে তুলে নিব। যদি বাচ্চার এক্সিমা কনস্টিপেশন বা গ্যাস থাকে তাইলে তারা ঘুমাইতে অসুবিধা হইব। যদি আপনার বাচ্চা কোনো মেডিকেশন খায় বা মেডিসিন খায় তাইলে ঘুমের অসুবিধা হইব, তার সাইড এফেক্ট থাকে। যদি আপনার বাচ্চার চোখে দেখতে অসুবিধা বা কানে শুনতে অসুবিধা থাকে তাইলে একটা তারে রাত্রে প্রবলেম করবে, রাত্রে তারে ঘুম থেকে এটাই তুলে নিব বিকজ তারা ঘুম থেকে যদি উঠে তারা বুঝতো নয় কি তা ওর না ওর রুমের ভিতরে। যদি আপনার বাচ্চার অ্যাংজাইটি থাকে, যেমন আপনার বাচ্চা যে কোনো জিনিস নিয়ে খুব চিন্তা করে বা অশান্তি করে তে তার ঘুমাইতে অসুবিধা হইব। বাচ্চাই অনেক সময় সেন্সিটিভ থাকে, যেমন শব্দ নিয়া, টেম্পারেচার নিয়া, লাইট, রুমের গন্ধ, জিনিসের টাচ,
আরো অনেক জিনিস আছে যেগুলাই আপনার বাচ্চান তোর ঘুমে অসুবিধা করবো, যেমন তারা যে খাফরটা ফিন্দে বা যে ব্লাঙ্কেটটা ফিন্দে ঘুমায়, এইসব জিনিসগুলা তারার ঘুমোর এফেক্ট করতে পারে। আপনার বাচ্চারা ইভিনিং বা রাত্রে কিতাখানি খায়, এগুলাও এফেক্ট করব, যেমন হাই প্রোটিন বা দুধ আপনার বাচ্চার হেল্প হইব ঘুমোর। বাট যদি আপনার বাচ্চা হাই সুগারের জিনিস খায়, যেমন পাস্তা ব্রেড, তাইলে তার ঘুমোর অসুবিধা হইব। তার লাগিয়া ইটস এ গুড আইডিয়া যদি আমরা বালাহরি চিন্তা করি, কিতাখানি দেই আমরা বাচ্চার ভিতরে রাত্রে, তে এটা হেল্প হইব। সো ইটস ইম্পর্টেন্ট আমরা বাচ্চার ভিতরে কম সুগারের খানি রাত্রে দেওয়া। অলসো মেবি আমরা বাচ্চার ভিতর কোনো বিহেভিয়ার রিজন আছে যার লাগি তার ঘুমাইতে অসুবিধা হয়। মেবি আমরা বাচ্চারা ইউজ টু নাই, কোনোদিন শিখছে না কিরকম ঘুমানি রাত্রে বা একলা ঘুমানি, যেমন তার আর অভ্যাস নাই ঘুমাইয়া। মেবি প্যারেন্টস অ্যান্ড আদার চিলড্রেন গড়ের মাঝে আসুন যারা সেম বিহেভিয়ার করুন। অলসো সামটাইম আমরা বাচ্চারা বুঝিলা যে যদি তারা এরকম করে তাইলে আমরার কাছ থেকে অ্যাটেনশন পায় তারা, আর এই অ্যাটেনশনটা তারা বালা পায়। কোনো সময় স্লিপ প্রবলেম গুলা, স্লিপের অসুবিধা, ঘুমাইবার অসুবিধা, কোনো ডিসঅর্ডার থাকতে পারে আমরা বাচ্চার কাছে, যেমন স্লিপ টেরার বা নাইটমেয়ার বা স্লিপ ওয়াকিং, রকিং, স্লিপ আপনিয়া, যে জিনিসগুলো তাদের রাত্রে শ্বাস বন্ধ হয়ে যায় আর তার লাগি তারা ঘুম থেকে উঠে যায়। বাচ্চার ঘুমানির অসুবিধা হয় তাইলে আপনি আশা ছাড়বা না, মনে রাখবা যে অনেক কিছু আছে ট্রাই করার। মেইন থিং হইল একটা প্ল্যান করা, কি করবার না করবার, আর প্ল্যানটা ট্রাই করবার, আর এই প্ল্যানগুলা করতেই থাকবা, ছাড়বা না। প্রথম হইল আমরা বুঝতাম যে আমরা বাচ্চার সমস্যাটা কিতা। একটা ডায়েরি রাখবা 2 সপ্তাহ লাগি, ডায়েরিটা নোট করবা যে কয়টার সময় তারা ঘুমাইল, কত সময় লাগলো তারা ঘুমাইতে, কত সময় পরে পরে তারা ঘুম থেকে উঠলো, আর কত সময় ইন বিটুইন তারা ঘুমাইল। যত বেশি নোট করবা অত ভালো। আপনি অলসো রেকর্ড করবা আপনার ডায়েরির মাঝে যে কোন জিনিসটা তারার হেল্প হয়েছে ঘুমাইতে আর কোন জিনিসটা খাম করছে না ঘুমাইতে। তারপরে ও ডায়েরি দিয়া আপনি একটা প্ল্যান বানাইবা যে কোন জিনিসটায় হেল্প হইব আপনার বাচ্চা ঘুমাইতে আর কোন জিনিসটায় কম হেল্প হয়। রিসার্চ করে দেখা গেছে যে ব্লু লাইট সুগার লাগি খুব অসুবিধা করে, আর যাদের অটিজম আছে, যাদের যারা অটিস্টিক, তারা আর ব্লু লাইট আরো বেশি অসুবিধা হয়। তার লাগে আমরা ব্লু লাইট গুলা কমানি বা স্টপ করা বা যে কোনো টেকনোলজি স্টপ করা 1 ঘন্টা বেটে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট। ঘুমের সমিতি স্টার্ট করবা, যেটা হয় স্লিপ অ্যাসোসিয়েশন, যেমন বাচ্চা বেটে যাওয়ার 1 ঘন্টা আগে কম্পিউটার, গেম, টিভি সবগুলো বন্ধ করবা, বাচ্চারে বেটে দেওয়ার সময় একটা বাথ বা শাওয়ার করবা, তার একটা ক্লিন
খাপড় ফুন দিব, ঘুমাইবার খাপড়, এসব জিনিসগুলা ওই লগে আমরা বাচ্চার প্রিপারেশন বেড টাইমের। বেডটাইম রুটিন খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের লাগে, আর কোনো সময় দেরি নাই একটা বেডটাইম রুটিন আমরা বাচ্চাদের লাগে শুরু করতে। এই স্লাইড শোটা আপনারা দেখাইব কিছু বেডটাইম রুটিন ট্রাই করার লাগে। মেবি আপনারা বারবার আপনার বাচ্চারে বিছনায় রাখতে হইব আর বারবার গুড নাইট হওয়া লাগব, কারণ একবারে তারা বেটে না যাইতে পারে। রাখবা যে আপনি আপনার বাচ্চাদের লগে এই সময় কোনো আই কন্টাক্ট দিবা না, চৌকে চৌকে চাইবা না, কোনো মাত কথা না, কোনো কনভারসেশন তারার লগে না, কোনো গল্প না তারার লগে, আর আপনি মা বাবারা খাম থাকবা। যদি আপনার বাচ্চা ওয়ারি করে বা চিন্তা করে আপনি তারে তুইয়া যাইবাগি আর তার একলা ঘুমাইতে হইব, তাইলে আপনি একটু পরে পরে ধীরে ধীরে তার দাঁড়টা কি হরিয়া যাইবা। প্রথম মেক শিওর করবা আপনারা যে অলরেডি আপনার একটা বেড টাইম রুটিন স্টার্ট হইয়া গেছে। প্রথমে স্টার্ট করবা আপনার বাচ্চার দ্বারে হুতিয়া, বাট খাবারের ভিতরে হামাইবা না, ব্লাঙ্কেটের ভিতরে হামাইবা না, তার দ্বারে শুধু লে ডাউন করবা। তার পাশে খাবারের উপরে হুতিবা, তার লগে বেশি মাত কথা করবা না, শুধু তারে কইবা যে এখন বেড টাইম, আমি তোমার পাশে একটু হুতিমু। আপনার বাচ্চার লগে আপনি 15 মিনিটের মতো থাকবা, যখন তারা ঘুমাই গেছে তখন ধীরে ধীরে তারার পাশ থেকে হরবা, কারণ এই সময় তারা পাতলা ঘুমো থাকে। তাই যে আপনি আপনার বাচ্চার দ্বারে বইবা, শুধু যত সময় তারা ঘুমে পড়ছে না তত সময় আপনি তার দ্বারে বইবা, উঠিয়া বইবা উইথ আপনার ফাও নিচে ফ্লোরে রাখিয়া। নেক্সট যখন তারা একটু ইউজ টু হয়ে যাব আপনি এরকম হরি হরি, তখন বেটর উফরে বোয়া থাকিয়া এখন বেটর দাঁড়ে একটা চেয়ারও বইবা। তারপরে খুব ধীরে স্থিরে গ্রাজুয়ালি আপনি আস্তে আস্তে হরি হরি যাইবা, যেমন দরজার দাঁড়ে, তারপরে দরজার বাড়া, রুমর বাড়া বইবা, আর তারপরে ধীরে স্থিরে এভেনচুয়ালি অন্য রুমও বইতে পারবা। যদি আপনার বাচ্চা রাত্রে ঘুম থেকে উঠে যায় তাইলে ফয়লা আপনি ওয়ার্কআউট করোকা কি যে সমস্যাটা কি, যেমন বাচ্চার রুমটা বেশি গরম নি বা বেশি ঠান্ডা নি, মেবি রুম ওর মাঝে বেশি লাইট, ওর মেবি তারার একটু থার্স্টিক পানি খাইতো, ওর মেবি তারার বিছনা ভিজাইলিছে পেশাব ভরি। আপনি বাচ্চারে শিখাওকা যে যদি এরকম তারা রাত্রে ঘুম ভাঙ্গে তাইলে তারা নিজে নিজের কিতা করত, খড়িয়া আবার নিজে নিজে তার ঘুমাইতো আর নিজের রুমও থাকতো, অন্য রুমও যাইতো না। সময় যদিও আপনার বাচ্চার রুমও যাওয়া দরকার লাগে বা আপনার যাওয়াও লাগে, তাইলে আপনি মনে রাখবা যে
আপনি আপনার বাচ্চার লগে বেশি মাত কথা করবা না, রুমের লাইট জ্বালাইবা না, তার কোনো আই কন্টাক্ট বা চৌকে চৌকে চাইবা না তার লগে। ধীরে ধীরে যেটা করবার করবা, হরিয়া হরিয়া আইবা। আপনি বেড টাইমে যে প্যাটার্নটা ফলো করছিলা সেম প্যাটার্ন আবার ফলো করবা। দরকার হইলে গ্রাজুয়ালি আস্তে আস্তে ধীরে ধীরে হরি হরি রুমো দেখি আবার আইবা। যদি আপনার বাচ্চার ঘুম প্রত্যেক রাত্রে সেম টাইমে ভাঙ্গে আর রাত্রের মাঝখানে উঠি যান, তাইলে এই প্যাটার্নটা ভাঙবার চেষ্টা করবা। যেমন যে টাইমে সব সময় তার ঘুম ভাঙ্গে, তার 30 মিনিট আগে তারে একটু জাগাইবার চেষ্টা করবা। এমন ধরনের জাগাইবা যে হে ফুলি পালাহড়ি উঠি যেত না ঘুম থাকি, শুধু একটা লড়া খাইতো। ভাবে বাচ্চারে একটু লাড়া দিবা যে তার একটু ঘুমটা কিছু ভাঙতো, পুরাপুরি ভাঙতো না। আর উত্তরা উঠার কারণে তার যে নর্মালি রাত্রের মাঝখানে যে উঠার প্যাটার্নটা আছে ওটা তার ডিস্টার্ব হয়ে যাব, আর তার লাগিয়া আর ই অভ্যাসটা কমে যাব। আপনি কি করবা যদি আপনার বাচ্চা রাত্রে লেট পর্যন্ত ঘুমায় না? পয়লা আপনি দেখবা যে কোন কোন দিন তারা 15 থেকে 20 মিনিটের ভিতরে রাত্রে বেটে গিয়া ঘুমাই যায়। ধীরে ধীরে আপনি তার বেড টাইমটা 15 মিনিট আগে আনি দিবা। যদি আপনার বাচ্চা 15 থেকে 20 মিনিটের ভিতরে ঘুমাইন না, তাইলে আপনি তারে বেড থাকি বাহরিয়া আনি দিবা 30 মিনিটের লাগি, যে আর একটু ঘুম বাড়বার লাগে। 20 মিনিট পরে আপনি আপনার বাচ্চারে আবার বেটো দিবা। 15 থেকে 20 মিনিটের ভিতরে যদি তারা আবার ঘুমাইন না, তাইলে তারা আবার বেড থাকি বাহরিয়া আনা আনবা 30 মিনিটের লাগে। আর ওরকম ও প্যাটার্নটা আপনারা রিপিট করবা যত সময় আপনার বাচ্চা ঘুমাইছেন না। সো 15 মিনিট, 15 থেকে 20 মিনিট বেটো রাখবা, আর যদি ঘুমাইন না 30 মিনিটের লাগে বেড থাকি বাহরিয়া আনবা, তারপরে আবার বেটো দিবা 15 টু 20 মিনিট, ওরকম প্যাটার্নটা রিপিট করবা। এখানে হইলো একটা বেড টাইম রুটিনের এক্সাম্পল। আপনি দেখতে পারবা যে এরকম 18 দিন লাগে একটা বাচ্চার ঘুমের সময় 10টা সাড়ে 10টা থাকিয়া 8:30 আনতে, এসব জিনিসের একটু সময় লাগে। আরো অনেক জিনিস আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারবা, যেমন বাচ্চারে আপনারা দিন ঘুমাইতে দিবা না, আপনারা ট্রাই করতে পারবা রিল্যাক্সেশন, যেমন একটা স্মুথ মিউজিক দিয়া বা ম্যাসাজ করতে পারবা, এবং একটা গাইডেড ইমাজিনারি জিনিস করতে পারবা, যেমন বাচ্চারে চোখ বন্ধ করিয়া তারে একটা গল্প কইতে পারবা, জেন্টলভাবে একটা গল্প কইতে পারবা। বা আপনার বাচ্চারে একটা বালা ঘুমোর সম্বন্ধে একটা গল্প হওয়া বা স্টোরি হওয়া, তারারে বাচ্চারে একটা বেড টাইম পাস দেওয়া যাইব, যেমন আপনার বাচ্চা যদি 3-4 বার ঘুম থাকি উঠে, তাইলে আপনি তারে লগে ডিসকাস করতে পারবা, যেমন কয় টাইম তার এলাউড আছে ঘুম থাকি উঠা, আর ধীরে ধীরে আপনি এগুলাটা কমাই লিবা। লগে একটা রিওয়ার্ড সিস্টেম আপনি রাখতে পারবা, আর যদি আপনার বাচ্চা যেরকম এগ্রি করছেন তার লগে ওরকম মানিয়ে নেন, তাইলে রিওয়ার্ড কার্ডের মাঝে বা সিস্টেমের মাঝে তারে একটা রিওয়ার্ড দিতে পারবা। বাচ্চারে আপনারা রিওয়ার্ড দিবা বেটো থাকার লাগি, ঘুমাইবার লাগি নাই। যদি তাই বেটো থাকিয়া যায় যেরকম এগ্রিমেন্ট করা হয়েছে, তাইলে আপনি তারারে রিওয়ার্ড দিবা। আর রিওয়ার্ড কার্ডটা বা রিওয়ার্ড চার্ট যেটা খোয়া হয় এটা আপনি ফ্রিজের উপরে রাখতে পারবা।
জিনিস মনে রাখা দরকার, যেমন চুজ করবা আপনারা একটা বালা টাইম এই জিনিসটা স্টার্ট করার লাগি। কোনো সময় কোনো নয়া জিনিস বা নতুন জিনিস স্টার্ট করবা না, একটা স্পেশাল ডে বা সেলিব্রেশন ডে এমন দিনও মনে রাখবা যে বাচ্চার না ঘুমানি প্রবলেমটা পয়লা যে সময় আপনি শুরু করবা এইটা যে ওয়ার্স হইতে পারে, অ্যান্ড তারপরে ধীরে ধীরে ঠিক হইব। মনে রাখবা যে কোনো সময় রুমও থাকি ফার্নিচার একটু হরানি লাগবো বা মুভ করা লাগবো আপনার বাচ্চারে সাপোর্ট করার লাগি ঘুমানিত। তারপরে অলসো ঘরের যে ফ্যামিলি মেম্বার হল আসইন তারারেও একটু সাপোর্ট করবা, আর কইবা যে আপনি কিতা করতা চাইরা ইনো, তো তারাও আপনারে একটু সাপোর্ট দিবা যে এই জিনিসটা বালা করে খাম করার লাগবে। মনে করি ঘরে যদি অন্য বাচ্চা থাকে তো তারারেও রিওয়ার্ড দিবা যে তারাও যে খুব খররা ই বাচ্চার ঘুমর অসুবিধা নিয়ে যে তারারও ডিস্টার্ব হর, তার লাগি তারারও রিওয়ার্ড দেওয়া উচিত। মনে রাখবা যে এই জিনিসটা নিয়ে অন্যর লগে মাথা মাতিবা, আর অন্যর কাছ থেকে আইডিয়া আনবা, আর অন্যর লগে আইডিয়া শেয়ার করবা। দরকার হইলে আপনারা আপনারা নেইবারে জানাইয়া রাখবা যে আপনারা একটা নতুন জিনিস আপনার বাচ্চার লাগি ট্রাই করা, কারণ এই জিনিসটার লাগি রাত্রে আপনার নেইবারও কিবা ডিস্টার্ব হইতে পারে। মেক শিওর করবা যে সব অ্যাডাল্ট করর সেম জিনিস ট্রাই করা, তার লাগি বাচ্চায় কোনো চান্স পায় না। আপনি এই জিনিসটা বাদ দিবা না, ডোন্ট গিভ ইন। যদি আপনারা বাচ্চার কথা মানিয়ে নেন গি আর এটা ট্রাই করা বাদ দিলেন, তাইলে এই বিহেভিয়ারটা এই সমস্যাটা আরও ওয়ার্স হইব। একটু ধৈর্য ধরবা আর বি কনসিস্টেন্ট, সেমভাবে এই জিনিসটা ট্রাই করে নিবা। রাগ করবা না বাচ্চার লগে, ওর খেউর লগে ফ্রাস্ট্রেটেড হইবা না। যদি আপনার লাগে যে এই জিনিসটা খাম করেন না বা অনেক সময় লাগে এই জিনিসটা কাজ করতে, এই এই জিনিসগুলো অনেক সময় লম্বা টাইম লাগে ঠিক হইতে, ইম্পর্টেন্ট লুক আফটার ইউর সেলফ, নিজের খেয়াল রাখবা, প্যানিক করবা না, শান্তি থাকবা, আর যত রেস্ট পারেন অত রেস্ট করবা। সাহায্যের লাগি মানুষরে জিকাইবা, আর নিজে নিজরে মনে করি দিবা যে এটা ঠিক হইব, এটা ভালো হইব যদি আপনারা ট্রাই করতে থাকুন। ই হইল একটা লিস্ট যে অর্গানাইজেশনগুলো আপনারা এই সমস্যা নিয়ে সাহায্য করতে পারবা।